আসসালামু আলাইকুম কৃষক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। বরাবরের ন্যায় আমি আজকে আপনাদের সামনে আবারও হাজির হলাম। তবে আজকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হলাম। ম্যানসার ধানের জমিতে ব্যবহার করলে এর উপকার কী, এর বেনিফিট কী এবং আমরা কীভাবে ব্যবহার করব, এই বিষয় নিয়েই আজকে আমার এই ভিডিও। কৃষক বন্ধুরা, আপনারা পরিচ্ছন্ন চাষবাদ করুন এবং নিয়মিত ফসল পর্যবেক্ষণ করুন। মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদেরকে ছোট একটি অনুরোধ, যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। আসুন কথা না বাড়িয়ে, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি একটা জমিতে আসছি, এক কৃষক ভাইয়ের এখানে। উনি ইউরিয়া সারের সাথে দেখতে পাচ্ছেন যে কীভাবে আমাদের ম্যানসার ভালোভাবে আপনার মিশিয়ে নিচ্ছে আর কি, আপনার ধানের জমিতে উনি প্রয়োগ করবে। দেখতে পাচ্ছেন জমিগুলো, এখানে একরে হাফ কেজি লাগে। উনি কিন্তু দেখেন প্রায় 3 একর মাটিতে উনি হচ্ছে এটা প্রয়োগ করবে আর কি ম্যানসার। তো এই ম্যানসার ব্যবহার করলে আর বেনিফিটটা হচ্ছে প্রচুর পরিমাণে শিকড় বৃদ্ধি হয় এবং শিকড়ে আপনার স্যাপোফাইট নামে একটা ছত্রাক থাকে মাটিতে, এই শিকড়ে সেটা স্যাপোফাইট নামে যে ছত্রাকটা আছে এটা আপনার শিকড়ের উপরে একটা আবরণ তৈরি করে। আবরণ তৈরি করার ফলে গাছ তখন খাদ্য গ্রহণ করতে পারে না, মাটিতে থাকা যে পুষ্টি উপাদানগুলো রয়েছে এই পুষ্টি যখন টানতে পারে না তখন গাছ অটোমেটিকলি দুর্বল হয়ে যায়। আর ম্যানসার ব্যবহার করলে স্যাপোফাইট নামে যে ছত্রাকটি রয়েছে এটাকে শিকড়টাকে এক কথা পরিষ্কার রাখে। পরিষ্কার রাখার ফলে গাছ তার মাটিতে থাকা পুষ্টি উপাদানগুলো সঠিকভাবে গ্রহণ করতে পারে। এর পাশাপাশি ম্যানসার ব্যবহার করলে প্রচুর কুশি বৃদ্ধি হয় এবং ম্যানসার ব্যবহার করার ফলে গাছপালা সবুজ সতেজ থাকে এবং গাছ দুর্বল হবে না, শিকড়টা ভালো থাকবে, কুশির সংখ্যা বাড়বে। তা আপনারা সকলে যারা দেখতে পাচ্ছেন ম্যানসার মিশিয়ে, ভাই যেভাবে মিশাচ্ছে কৃষক ভাই, সেভাবে মিশিয়ে আপনারা আপনাদের ধানের জমিতে প্রয়োগ করবেন। এবং এই ম্যানসার শুধু ধানের জমিতেই না, প্রত্যেকটি ফসলে এটা ব্যবহার করা যায়, এটা স্প্রেও করা যায় আবার সারের সাথে মিশিয়ে এটা ব্যবহার করা যায়। তো যারা এই ভিডিওটা দেখতেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের আশেপাশে যেসব কৃষক ভাইরা রয়েছে, ভালো ভালো আদর্শবান চাষি, তাদেরকে আমরা অবশ্যই ম্যানসার কীভাবে ইউরিয়া সারের সাথে মিশিয়ে ব্যবহার করতে হয় এই ভিডিওটা আমরা তাদেরকে দেখাবো এবং দেখার মাধ্যম দিয়ে আমরা তাদেরকে আমরা প্রয়োগ করাবো আর কি কৃষক ভাইদেরকে। তো আমরা এই আশায় আমরা আমাদের যে কাজগুলো আমরা আমরা করছি বা করে যাচ্ছি এর ফলে কৃষক ভাইরা লাভবান হবেন ভালো ফসলে। তো এইভাবে কৃষক বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে। আপনারা ভিডিওটিকে লাইক করে শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিন। কৃষক বন্ধুরা, আপনারা আপনাদের ফসলের সমস্যাগুলো জানাতে পারেন, আমরা কমেন্ট করে জানাতে পারেন, আমরা পরবর্তী ভিডিওতে সেগুলোর সমস্যার সমাধান দিব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।